হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য খুশির খবর, আরও একটি নতুন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিস্তারিত তোমাদের আলোচনা করব। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কোন জেলার আশাকর্মী নিয়োগের ব্যাপারে সমস্ত আপডেট জানা প্রয়োজন, আমরা কিন্তু পরবর্তীকালে তা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। ওকে, তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পারো অন স্ক্রিনে, এটি হচ্ছে তোমাদের অফিসিয়াল পিডিএফ এবং এখানে তোমরা দেখতে পারো অফিসিয়াল ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্ম আশাকর্মী, ঠিক আছে? তো আমরা বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর ফ্রেন্ডস, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আশাকর্মী নিয়োগের ব্যাপারে আপডেট সবার প্রথমে জানতে পারবে। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে তোমাদের কিছু বলে দেই। আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু বিবাহিত মহিলা, বিধবা মহিলা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যে এই ভিডিওটি দেখছো, তোমাদের ফ্যামিলির কারো না কারো হেল্পফুল হয়ে যেতে পারে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস, প্রথমে যদি তোমরা দেখো শিক্ষাগত যোগ্যতা, তো ফ্রেন্ডস, আশাকর্মী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে অথবা মাধ্যমিক অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু আশাকর্মী পদে নিয়োগ হতে পারবে। ওকে, এবং তোমাদের যে আবেদন পদ্ধতি, এটি কিন্তু অফলাইনের মাধ্যমে করতে হয় এবং তোমাদের যে কী কী ডকুমেন্টস লাগবে আমরা কিন্তু আলোচনা করব। তো ফ্রেন্ডস, আমরা যে আশাকর্মী নিয়োগের ব্যাপারে আপডেটটি জানাচ্ছি তার শেষ তারিখ কিন্তু 31 জানুয়ারি 2022 পর্যন্ত। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারটিকে বিবেচনা করা হবে এবং ইন্টারভিউ তোমাদের থাকছে 10% নাম্বার, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সরাসরি নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, তারপর তোমরা দেখতে পারো বয়সক্রম। তোমাদের আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে ইউআর এবং ওবিসির ক্ষেত্রে বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং তোমরা যেসব প্রার্থী এসসি এবং এসটি ক্যাটাগরিতে, তোমাদের কিন্তু বয়স লাগছে 22 থেকে 40 বছরের মধ্যে, তাহলে কিন্তু তোমরা আশাকর্মী নিয়োগের পদে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, তারপর তোমরা দেখতে পারো প্রয়োজনীয় ডকুমেন্টস। তোমাদের আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে? তো ফ্রেন্ডস, তোমরা প্রথমে যে ডকুমেন্টসটি তোমরা দেখতে পারো অন স্ক্রিনে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ মাধ্যমিক বা হাই সেকেন্ডারি পাস হয়ে থাকলে তার প্রমাণপত্র দেবে। ওকে, জেরক্স। 2 নম্বরে তোমাদের লাগছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটি তোমাদের লাগবে। 3 নম্বরে তোমরা দেখতে পারো যেসব প্রার্থী আবেদন করবে তাদের বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। 4 নম্বরে তোমরা দেখতে পারো, 4 নম্বর পয়েন্টটি হচ্ছে সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, বিবাহিতা মহিলা, বিধবা মহিলা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের জন্য, তো এখানে বলে দেওয়া হয়েছে যেসব বিবাহ প্রার্থী আবেদন করবে, ওকে, বিবাহিতা, তাদের ক্ষেত্রে লাগছে স্বামীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং স্বামীর কিছু ডকুমেন্টস। এবং যেসব প্রার্থী বিধবা, বিধবাদের ক্ষেত্রে লাগছে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট। এবং বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীদের ক্ষেত্রে লাগছে ডিভোর্সের সার্টিফিকেট। ওকে, তো তাদের বিবাহ বিচ্ছিন্নের শংসাপত্র অর্থাৎ ডিভোর্সের সার্টিফিকেটটি লাগছে। তো ফ্রেন্ডস, তারপর 5 নম্বরে যে পয়েন্টটি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যেসব প্রার্থী আবেদন করবে তাদের অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো দরকার এবং সেই 2 কপির ফটোর নিচে অবশ্যই তাদের সাম্প্রতিক স্বাক্ষর করতে হবে। ওকে, এবং তোমরা আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে কিছু শর্তাবলী তোমরা দেখতে পারো, কেবল বিবাহিতা, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। এবং আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে সবসময় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওকে, নিজের গ্রামের স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে এবং একজন আবেদনকারী কিন্তু একটি পদের জন্যই আবেদন করতে পারবে, ওকে, একাধিক পদের জন্য তা কিন্তু আবেদন করতে পারবে না। এবং তোমাদের যে নিয়োগ পদ্ধতি হবে তা কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। ওকে, তো ফ্রেন্ডস, তারপর তোমরা দেখতে পারো আবেদন পদ্ধতি। তো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি আবেদন কিন্তু অফলাইনের মাধ্যমে হবে। তোমাদের একটি নির্দিষ্ট ফর্ম, সেই ফর্ম তোমরা পিডিএফ বের করে নেবে, বের করে নেওয়ার পর সেই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবে। ফিল আপ করার পরে তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস বললাম, সেই ডকুমেন্ট সম্পূর্ণ একসাথে করার পর তোমরা নিজস্ব বিডিও অফিসে তোমরা কিন্তু এটা জমা দেবে, ওকে, ফর্মটি। তো তোমাদের কিন্তু এই ফর্মটি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2022 পর্যন্ত। ওকে, 31 জানুয়ারি 2022 মধ্যে কিন্তু তোমাকে ফর্মটি জমা দিতে হবে বিডিও অফিসে। তো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে তোমাদের যে এই পোস্টটি, এটা কোন জেলার জন্য? তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের নিজের জেলা, আমরা আপডেট জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, তারপর তোমরা দেখতে পারো পদের নাম আশাকর্মী। এখানে তোমাদের মোট শূন্যপদ থাকছে 60টি, এটি কিন্তু তোমাদের
তোমরা অন স্ক্রিন দেখতে পারো, রায়গঞ্জ ব্লকে 18টি পদ, শূন্য পদ আছে। কালিয়াগঞ্জ ব্লকে 11টি, ইটাহার ব্লকে 16টি এবং মেহেদাঁত ব্লকে 15টি শূন্য পদ রয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের যে এই আশাকর্মীটি, এটি কিন্তু তোমাদের উত্তর দিনাজপুরের ভ্যাকান্সি। ওকে, তো এটি কিন্তু তোমাদের উত্তর দিনাজপুরের ভ্যাকান্সি এবং উত্তর দিনাজপুরের প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে পিডিএফটি, সেটি কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সরাসরি ডাউনলোড করবে, ডাউনলোড করার পর তোমরা জমা দিবে। তো ফ্রেন্ডস, এটি ছিল আজকের আশাকর্মী নিয়োগের বিস্তারিত আপডেট। তো ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে, আমরা কিন্তু সমস্ত আপডেট তোমাদের জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটি চাকরির ইনফরমেশন ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা।